আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো গাইজ, এর প্রশ্নটি হলো ইফ x+1/x = 2cos θ দেন x³+1/x³ অপশন এ 2cos 3θ, অপশন বি 3cos 3θ, অপশন সি 2cos 2θ, অপশন ডি 3cos 2θ। ওকে, সো আমাদের এখানটা x+1/x কি দেওয়া আছে 2cos θ, সো আমাদের বের করতে দিয়েছে x³+1/x³। সো আমরা এখানটা দেখতে পাচ্ছি এটি a³+b³ এর ফর্মুলাতে ফেরানো যায়। তাহলে কি হবে এখানটা, a³+b³ এর ফর্মুলাটি কি ছিল, a+b³+3a×b×a+b। ওকে, সো এখান থেকে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থেকে যাচ্ছে এখানটায়, এখানটা x+1/x এর ভ্যালু কত ছিল 2cos θ, তাহলে এখানটা কি লিখবো আমরা 2cos θ³। ওকে, আর এখানটায় কি হয়ে যাবে, প্লাস 3 × কি হয়ে যাবে 2cos θ। ওকে, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 8cos³θ প্লাস এখানটা কি হয়ে যাচ্ছে 6cos θ। ওকে, সো আমরা এখান থেকে কত কমন নিতে পারি এই দুটো থেকে, যদি আমরা 2 কমন নিই তাহলে এখানটা কি থাকবে 4cos³θ প্লাস 3cos θ। ওকে, এবার এটা কিসের ফর্মুলা, এটি হলো আমাদের cos³θ ফর্মুলা। ওকে, তাহলে এখানটা আমরা লিখে দিতে পারি কি cos³θ, তাহলে 2cos³θ এটা চলে আসলো আমাদের। ওকে, তার মানে আমরা এখানতে দেখতে পাচ্ছি আমাদের অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে গাইস, থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে NEET, IIT, JEE মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।